হওয়ার পরে ওই দিন আমি ওর সঙ্গে যাই, আমাকে যেখানে ডাকে আমি সেখানে যাই। কিন্তু আজকে আমি আমাকে ফোনও করিনি, আমাকে ডাকে আজকে পঞ্চায়েতে আমি জুম্মার নামাজ পড়ে পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে বসে আছি। ছবি ভিডিও আমি গোলাম এইভাবে প্রতিদিন যাই মানুষের কাজের জন্য, মানুষের সুবিধা পাওয়ার জন্য মানুষ বিভিন্ন কাজ করে, মানুষকে মানুষকে মানুষের পরিষেবা দেয়। এখানে ছবিকে মারার ছোঁয়া বহুদিন থেকে অনেকজনা করে, বিরোধী দল থেকে শুরু করে আরও অনেকেও, এর পরে একটা প্রতিহিংসা জমে গেছিলো মানুষের, কিছু মানুষের সবারই না, জনগণের প্রিয় হয়ে উঠেছিল। এবং মানুষের কিছু লোকের যারা ব্যক্তি স্বাধীনতা চলে তাদের, এর ওপরে একটা খুব জমেছিল। এ আমাকে মাঝে মাঝে বলতো হাতাপ, হয়তো আমাকে কোথাও মার্ডার করে দিতে পারে, আমাকে মেরে দিতে পারে। আমি বলেছিলাম দেখো তুমি মানুষের ভালো করে তোমাকে কেউ মারবে না। এমন বিরোধী দল যারা আছে কংগ্রেস সিপিএম, এরা বিভিন্ন চক্রান্ত করেছে পঞ্চায়েত ভোট থেকে চক্রান্ত করেছে মারার জন্য। আজকে হঠাৎ বাড়ি থেকে মানুষের কাজ করার জন্য যাচ্ছিল, হঠাৎ এই গ্রামের মধ্যে, আমার তো মনে হয় এই গ্রামের মধ্যে কেউ না কেউ চক্রান্ত করে এর সঙ্গে জড়িত আছে। প্ল্যান মাফিক সফিকে এইখানে গাড়ি দাঁড় করিয়ে এইভাবে গুলি করে মারা হয়েছে। এবং আমাদের হুমায়ুনপুর অঞ্চলের এবং গোটা হরিয়ারপাড়া থানায় সফিউল হাসানকে সবাই এক নামে চিনে। ওরা কিসে ছিল? ওরা যারা দুষ্কৃতি যারা মেরেছে তারা একটা মারুতি ভ্যানে ছিল, মারুতি ভ্যানে। এবং ওপেন খোলাম এখানে এতগুলো লোকের সামনে, মুখোশ ছিল না, কিছু ছিল না, গ্রামের মধ্যেই তো, এটা গ্রামের মধ্যে ওপেন খোলা গুলি করে হত্যা করেছে, গুলি করে মেরেছে। আমরা বলতে চাইছি প্রশাসনের কাছে, এবং প্রশাসন জানে আর সঠিক যে খুনি সেই খুনিকে তদন্ত করে বার করে এবং সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এবং আমরা কারা খুনটা করেছে বলে মনে হচ্ছে আপনার? খুন করেছে এখন আমি সঠিকভাবে বলতে পারছি না, তবে আমার যা সফির যা বলে গেছে আমাকে, আমি পরে স্টেটমেন্ট অবশ্যই দিব। আমাকেও কে বলতে পারে কোন দলে? এরা বিরোধী দল কংগ্রেস সিপিএম এবং কিছু লোক, কিছু লোক বিক্ষিপ্ত লোকের সঙ্গে জড়িয়ে থাকতে পারে আমার ধারণা। এই ধরনের কিছু একটা হয়েছে। গাড়ি ড্রাইভার এখনো পাওয়া যায়নি, ড্রাইভার কোথায় গেছে, সে ড্রাইভার আসুক, ড্রাইভার আসলে ড্রাইভারের কাছে কিছু দৃষ্টান্ত জানা যাবে। নামটা একটু বলবেন? জানি, আমার নাম হাতাবুদ্দিন, বাড়ি হুমায়ুনপুর অঞ্চল, তাজ গ্রাম, তাজপুর।